রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসকে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে ভূষিত করলেন। বাংলাদেশের এই প্রতিনিধি দলটি জানান, গত 28 তারিখে এই সম্মান দেওয়ার কথা ছিল। ওই দিন শহরে রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকায় বিধায়ক খোকন দাস উপস্থিত থেকে এই সম্মান গ্রহণ করতে পারেননি। এদিন তাকে সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। প্রতিনিধি দলটি বিধায়ক সহ সকলকে বাংলাদেশে যাওয়ার জন্য আহ্বান জানান। এছাড়াও তারা জানান, বিধায়ক তাদের বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে কাঞ্চন উৎসবে অনুষ্ঠান করার সুযোগ দেবেন বলে জানান। আমরা একটি ক্যাটাগরি রেখেছিলাম সমাজকর্ম, যারা নিরলসভাবে মানব কল্যাণে সমাজসেবায় কাজ করেন, এবং আমি সত্যিকার অর্থে রাজনীতির ঊর্ধ্বে একটি মানুষের পলিটিক্যাল পরিচয় আছে, সে রাজনীতির সাথে যুক্ত আছে। আমরা রাজনীতির বিষয়টাকে বিবেচ্য না নিয়ে তার যে সমাজকর্ম, দুটো জিনিস যখন রেহান কবির আমাদেরকে প্রোফাইলটা দিল, দাদা হয়তোবা একটি গণ বিয়ের আয়োজন করে প্রতি বছর, এই একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে তিনি বৃদ্ধাশ্রম, একটি মানুষের শেষ বয়সে একটি আশ্রয়স্থল, যেটা বৃদ্ধাশ্রম, সেটির ব্যবস্থা করে দেওয়া। আরেকটি বিষয়কে আমরা সবসময় প্রাধান্য দেই, এই মানুষটি শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক কিনা। এবং এই তিনটা বিষয় আমরা যখন মিলিয়ে দেখলাম, দাদা নাম্বার ওয়ান আমাদের তিনি, এবং এই কাজের জন্য এবং এই সমাজকর্মের জন্য আমরা এবছর তাকে মনোনয়ন দিয়েছিলাম। তিনি দুর্ভাগ্যক্রম যেতে পারেননি, আমরা দাদাকে এই সম্মানটা দেওয়ার জন্য ওটা আমরা নিয়ে এসেছি, তাকে দেব। আরেকটি বিষয় হচ্ছে, সবচেয়ে বেশি ভালো লেগেছে দাদার আদি নিবাস বা একটি প্রজন্ম আমাদের বাংলাদেশেও ছিলেন, খুব ভালো লেগেছে। এবং দাদা আমাদেরকে কথা দিয়েছেন আগামী কাঞ্চন উৎসবে বাংলাদেশের খুব জনপ্রিয় সিঙ্গার, মডেল এবং যারা, তার মধ্যে উল্লেখযোগ্য জেমস, মমতাজ, আরো হচ্ছে আমাদের চঞ্চল চৌধুরী, এই ধরনের বিখ্যাত কিছু শিল্প সাংস্কৃতিকদের নিয়ে আমাদের বাংলাদেশের জন্য একদিন রাখবেন দাদা। এটা আপনাদের জন্য রেখেছেন, এটা আমরা খুবই আনন্দিত, এবং আমরা দাদার সাথে কাজ করতে চাই। তিনি সম্মানিত মানুষ, আমরা সত্যি ধন্য, গর্বিত। এবং আগামী সেকেন্ড বাইফাতে আমরা দাদাকে আমন্ত্রণ জানাবো। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা দীর্ঘদিন বাংলাদেশে যাননি, সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের পরে যে বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি স্বাধীনতা যুদ্ধের পরে, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু রেখে গিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে 15 আগস্টে একটি ষড়যন্ত্রের মাধ্যমে। তারপরে দীর্ঘ সময়, দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তিযুদ্ধের সপক্ষে একটি দল ক্ষমতা এসেছেন, আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা। তিনি আমাদের বাংলাদেশের যে ব্যাপক উন্নয়ন করেছে, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের অর্থায়নে এশিয়া, সাউথ এশিয়ার মধ্যে নাম্বার ওয়ান এবং ওয়ার্ল্ডের মধ্যে 3 নম্বর একটি ব্রিজ করেছেন, পদ্মা সেতু। আপনারা সবাই পদ্মা সেতু দেখতে যাবেন, আপনাদের সবাইকে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ এবং ইলিশ মাছ খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আমি আর কথা বাড়াবো না। আমি দাদার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। এবং বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।